দুধ চিতই বানাতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমি মাত্র তিরিশ মিনিটে আপনাদের সাথে পারফেক্ট নরম দুধ চিতই রেসিপি শেয়ার করব এই পিঠার রেসিপির সাথে থাকবে অসংখ্য টিপস প্রত্যেকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার দুধচিতই পিঠাও হবে একদম পারফেক্ট নরম সফট আর খেতে সুস্বাদু এখানে আমি লিটার দুধ নিয়েছি দুধটা আমি ঘন হওয়ার জন্য চুলায় বসিয়ে রাখব আর দিয়ে নিব আমি প্রায় কাপের মতো দুই চালের গুঁড়া অবশ্যই পরিমাণটা একদম পারফেক্ট হতে হবে উঁচু করে নেওয়া যাবে না পারফেক্ট দুই কাপ নেবেন চিনি দিয়ে দিবেন আধা চামচের মতো লবণ দিয়ে দিবেন এক চামচের মতো তারপর দিয়ে দিবেন ময়দা ময়দা ব্যবহার করবেন আপনি চার টেবিল চামচের মতো এক কাপ চালের গুড়ায় দুই টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করতে হয় তাহলে আপনার পিঠাটা যথেষ্ট পরিমাণে সফট হবে আর খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না যে পরিমাণ চালের গুঁড়ো নেবেন ঠিক সে পরিমাণের পানি নিতে হবে যদি আপনি এক কাপ চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে এক কাপ পানি ব্যবহার করতে হবে তা আমি এখানে দুই কাপ পানি নিব তো প্রথমে এক কাপ দিয়ে খুব ভালো করে এভাবে মতে নিতে হবে তাহলে আপনার পিঠাটা পারফেক্ট হবে আর যথেষ্ট পরিমাণে সফট হবে আর সুন্দর একটা লেয়ার আসবে তারপরে যখন আমার ভালো করে মতা হয়ে যাবে তখন আমি আরও এক কাপ পানি এখানে দিয়ে দিব আপনি চাইলে একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে মিক্সড করে নিতে পারেন তা আমি সময়ের কম লাগবে বলে একবারে দিয়ে দিলাম তারপরে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিলাম পানিটা একবারে দিলে এরকম ছিটিয়ে যাবে তো কাজ বেড়ে যাবে পরিষ্কার করারও একটা ঝামেলা আছে এখন আমি আধা চাঁচামুজার মতো বেকিং পাউডার দিব বেকিং পাউডার দিলে আপনার পিঠাটা যথেষ্ট পরিমাণে ফুলে যাবে আপনার বাসায় যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে চালের লিকুইডটা আপনি একটু ব্লেন্ড করে নেবেন তাহলে অনেক স্মুথ হবে আর যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে যে কোনো ব্লেন্ডার দিয়ে এই কাজটা করে নিতে পারেন তাহলে আপনার কিনা চালের গুঁড়া দিয়ে বা যে কোনো চালের গুঁড়া দিয়ে এই পারফেক্ট দুধ চিঠুই পিঠাটা তৈরি করতে পারবেন আজকে কিন্তু আমি কিনা চালের গুঁড়া দিয়েই এই পিঠাটা বানাচ্ছি যেই কড়াইতে পিঠাটা বানাবেন সেই কড়াইতে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন আপনি যতবার এই চালের লিকুইডটা পিঠা বানানোর জন্য কড়াইতে দিবেন ততবারই ঠিক এইভাবে নেড়ে ছেড়ে দিবেন তাহলে পারফেক্ট হবে আপনার পিঠাটা আর অবশ্যই একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকেই বলে ভিতরটা কাঁচা থাকে যদি আপনি ছোট করে দেন তাহলে ভিতরটা কাঁচা থাকবে না আর এই পিঠা তো এমনি ডাবল হয়ে ফুলে অনেক বড় হয়ে যায় তা আমি কিন্তু ছোট করে দিয়েছি আর দিক দিয়ে দেখতেই পাচ্ছেন দুধে আস্তে আস্তে সর উঠে যাচ্ছে সর উঠে গেলে সরটা ভেঙে চারু সার দিয়ে এইভাবে কাচিয়ে দিবেন কোনো ধরনের চিনি ব্যবহার করার প্রয়োজন নাই আর এদিক দিয়ে কিন্তু আমার পিঠাটাও হয়ে যাচ্ছে মানে আমি একসাথে দুইটা কাজ করছি পিঠাটাও দেখুন একদম ফুলে গিয়েছে এক একটা পিঠা বানাতে আপনার তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে তো আমি এভাবে করে প্রায় সাত আটটার মতো পিঠা বানিয়ে নিয়েছি দুই কাপ চালের গোড়াতে প্রায় আটটার মতো পিঠা হয় আমি যেই সাইজের বানিয়েছি আপনারা যদি আরও ছোট বানান সেক্ষেত্রে আরও বেশি পিঠা হবে আর এখানে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমার দুধটা কিন্তু আধা লিটারের মতো হয়ে গিয়েছে আর আমি এখানে প্রায় এক কাপের মতো গুড় দিয়ে দিয়েছি যখন গুড় দিবেন তখন চেষ্টা করবেন চুলাটা বন্ধ করে গুড় ব্যবহার করতে তাহলে আপনার গুড় দেওয়ার পর দুধ একেবারেই ফাটবে না আর গুড়টা গুড়া করে ভেঙে দিবেন তাহলে অল্প দুধের গরমেই গুড়টা সাথে সাথে গলে যাবে খুব বেশিক্ষণ সময়ও নেবে না তো দেখতেই পাচ্ছেন পিঠা কতটুক পরিমাণে ফুলকো হয়েছে আর কত পরিমাণে ছিদ্র ছিদ্র হয়েছে দেখি বুঝতে পারছেন একদম পারফেক্ট চিঠে পিঠা হয়েছে ভিতরটা দেখলে আপনাদের সন্দেহ হওয়ার কোনো কারণ নাই আর এটা আমি গরম অবস্থায় ভিজিয়ে দিব আপনার চাইলে একটু ঠান্ডা করে ভিজাতে পারেন কিন্তু গরম অবস্থায় ভিজালে সময় খুব কম লাগে খুব দ্রুত দুধ খেয়ে ফেলে এই চিঠই পিঠা আর খুব দ্রুত ভিজে যায় তো আমি এখানে প্রায় চার পাঁচটার মতো দিয়ে দিব অবশ্যই এভাবে উল্টিয়ে দিবেন তাহলে খুব দ্রুত দুধ খেয়ে ফেলে চিঠি পিঠাগুলো আর উলটিয়ে না দিলে সময় অনেক বেশি লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবেন দেখবেন পারফেক্টভাবে এই দুধগুলো একদম পিঠা খেয়ে ফেলেছে আর পিঠাটাও যথেষ্ট পরিমাণে বড় হয়ে যাবে খেতে খুবই সুস্বাদু এইবার আমি বিশ মিনিট পর খুললাম আপনারা চাইলে আরও বিশ মিনিট সময় বেশি রাখতে পারেন কিন্তু এই বিশ মিনিটই কিন্তু পারফেক্ট দেখুন পিঠাটা একদম সফট নরম হয়ে গিয়েছে এবার বাকি যে দুধগুলো আছে সেগুলো আমি পিঠার উপরে দিয়ে তো অনেক সময় দেখা যায় এতটুক দুধও থাকে না যদি সময় নেন আর পিঠা কিন্তু এমনিতেই অনেক নরম হয়ে গিয়েছে আপনি চাইলে উপর দিয়ে আমার মতো একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন পেস্তা বাদামের ফ্লেভার তো খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে এবার আমি একটা পিঠা উঠিয়ে আপনাদের দেখাবো যেটা কতটা পরিমাণে সফট আর কতটা পরিমাণে হয়েছে আসলে খাবারের স্বাদটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন উপরটা দেখতেই পারছেন দুধের স্বর একদম দেখা যাচ্ছে আর এই যে কেটে দেখাই চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম ভেঙে যাচ্ছে মানে যথেষ্ট পরিমাণে নরম আর ভিতরের লেয়ারগুলো গুলো দেখি বুঝতে পারছেন একটা পিঠাও কিন্তু আমার কাঁচা নাই এজন্য বলবো যে ছোট করে একটু পিঠা বানাবেন একটু সময় দিবেন দেখবেন আপনার পিঠাও পারফেক্ট হবে এই দেখুন ভিতরটা ধরতে পারছি না পড়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ নরম হয়েছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন শেয়ার করলে আপনার প্রোফাইলটি সেফ হয়ে থাকবে প্রয়োজন হলেই খুঁজে বের করবেন আর যদি ফলো করে রাখেন তাহলে এরকম আরও মজার মজার টিপস পাবেন এখান থেকে বিদায় আল্লাহ